স্টাডি অ্যান্ড কেরিয়ার ইনফো, পড়াশোনা ও চাকরির প্রস্তুতি চ্যানেল। করোনার মতো মহামারীর মধ্যেও স্বস্তির খবর এনে দিল এসএসসি। এসএসসি নিয়োগ 2020, যেখানে মোট ভ্যাকেন্সি রয়েছে 1564, যার মধ্যে সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সের এসআই পদের জন্য রয়েছে 1395টি আসন, এছাড়াও দিল্লি পুলিশ পুরুষদের জন্য 91টি আসন ও মহিলাদের জন্য 78টি আসন বরাদ্দ করা হয়েছে। এই পরীক্ষার ফর্ম ফিল আপ অলরেডি 17 জুন শুরু হয়ে গেছে এবং তা 16 জুলাই অবধি ফর্ম ফিল আপ আপনারা করতে পারবেন। যারা এখনও ফর্ম ফিল আপ করে উঠতে পারেননি, তারা যত তাড়াতাড়ি সম্ভব ফর্মটি ফিল আপ করে নিন, কারণ শেষ সময়ে ফর্ম ফিল আপ করতে গেলে অনেক রকমের কমপ্লিকেশন হতে পারে। পরীক্ষার যে ডেট এখনও অবধি জানা যাচ্ছে, তাতে 29 সেপ্টেম্বর থেকে 5 অক্টোবরের মধ্যে পরীক্ষাগুলি হবে এবং ফাইনাল যে সেকেন্ড পেপারের এক্সাম আপনারা দেবেন তা হয়তো 1 মার্চ 2021-এর মধ্যে হবে। এবার আমরা এই পরীক্ষার সম্বন্ধে আরও খুঁটিনাটি বিষয়গুলো আলোচনা করে নেব। সবার প্রথমে এজ লিমিট। 1 জানুয়ারি 2021-এ যদি আপনার বয়স 20 থেকে 25 বছরের মধ্যে হয়, তাহলে আপনি নির্দ্বিধায় এই পরীক্ষার ফর্মটি ফিল আপ করতে পারবেন। এখানে এসসি এসটি ও ওবিসিদের জন্য যথাক্রমে 5 বছর ও 3 বছরের বয়সের একটা ছাড় দেওয়া হয়েছে। এবার আসি শিক্ষাগত যোগ্যতায়। যে কোনো স্ট্রিমে, হ্যাঁ যে কোনো স্ট্রিমে আপনার একটা গ্র্যাজুয়েশন থাকলেই আপনি এই পরীক্ষার জন্য এলিজিবল। এবার আমরা এক ঝলকে শারীরিক সক্ষমতাগুলোও দেখে নেব। জেনারেল পুরুষ ক্যান্ডিডেটদের জন্য তাদের হাইট হতে হবে 170 সেন্টিমিটার, চেস্ট নর্মাল অবস্থায় 80 সেন্টিমিটার হতে হবে এবং এক্সপেন্ড করার পরে সেটা 85 সেন্টিমিটার হতে হবে। এছাড়াও যারা হিল এরিয়াতে, যেমন হিমাচল প্রদেশ, গোর্খা বা জম্মু কাশ্মীর এইসব জায়গা থেকে যদি আপনি বিলং করেন, তাহলে আপনার জন্য হাইট দেওয়া হয়েছে 165 সেন্টিমিটার ও আপনার নর্মাল সময় চেস্টের সাইজ হতে হবে 80 ও এক্সপেন্ড করে 85। এছাড়াও যারা শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব রয়েছেন, তাদের জন্য হাইট লাগবে 162.5 সেন্টিমিটার, আর আপনার ছাতি নর্মাল অবস্থায় 77 হতে হবে এবং বৃদ্ধি করার পরে তাকে 82 হতে হবে। এবার আমরা দেখে নেব পরীক্ষা পদ্ধতি। পরীক্ষাটি সাধারণত 3টি ধাপে হবে। প্রথম পেপার যেটা হবে সেটা 29 সেপ্টেম্বর থেকে 5 অক্টোবরের মধ্যে সেই পরীক্ষাগুলি হবে, যেখানে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ের উপর থাকবে 50 নম্বর এবং জেনারেল নলেজ ও জেনারেল অ্যাওয়ারনেসের উপরে থাকবে 50 নম্বর, এছাড়াও অ্যাপটিটিউডের উপর থাকবে 50 নম্বর ও ইংলিশ কম্প্রিহেনশনের উপর থাকবে 50 নম্বর। টোটাল 200 নম্বরের পরীক্ষা হবে, 2 ঘন্টার সময় আপনার হাতে থাকছে। এরপর থাকবে পেপার 2, যেখানে কিনা শুধুমাত্র ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশনের উপরেই থাকবে 200 নম্বর, যেখানে আপনাকে 2 ঘন্টা সময় দেওয়া হবে। এবং এই দুটি পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হতে পারেন, এরপর আপনাকে মাঠে গিয়ে যে টেস্টগুলো দিতে হবে সেই ফিজিক্যাল টেস্টের ডিটেলসও আমি আপনাকে বলার চেষ্টা করব। এবং পরীক্ষার তৃতীয় পর্যায়ে আপনাকে শারীরিক সক্ষমতার পরিচয় দিতে হবে, যেখানে আপনার দৌড় থাকবে 1.6 কিলোমিটার 6.5 মিনিটের মধ্যে, এটা পুরুষদের জন্য, এবং মহিলাদের জন্য 800 মিটার দৌড়তে হবে 4 মিনিটের জন্য। তো আপনারা যারা যারা এখনও অবধি এই পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া শুরু করেননি, তাদেরকে বলবো আপনারা আপনাদের পড়াশোনার পাশে শারীরিক সক্ষমতাটাকেও বৃদ্ধি করুন, যাতে কিনা তৃতীয় ধাপে গিয়ে আপনাদের কোনো রকম সমস্যার সম্মুখীন হতে না হয়। এবার আসবো পরীক্ষার ফিজে, যেখানে শুধুমাত্র জেনারেল ও ওবিসিদের জন্য 100 টাকা মূল্য ধার্য করা হয়েছে এই ফর্মটির, এবং বাকি এসসি এসটি ও পাহাড়ি এলাকার ছেলেমেয়েদের জন্য কোনো রকম চার্জ এই ফর্মটি ফিল আপ করার জন্য আপনাকে পে করতে হবে না। তাই আপনারা এই ফর্মটি ফিল আপ করতে পারেন, এবং নিচে ডেসক্রিপশন বক্সে আমি এই ফর্মটির যাবতীয় ডিটেলস দিয়ে দিলাম। আপনাদের যদি কোনো রকমের সমস্যা হয়, আপনারা আমাদেরকে তৎক্ষণাৎ কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমাদের স্পেশালিস্ট টিম নিশ্চয়ই এটা চেক করবে এবং আপনাদেরকে নোটিফাইড করবে। এছাড়াও যদি আপনারা চান যে এই ফর্মটি ফিল আপের উপরে আমরা আলাদা করে একটা সেপারেট ভিডিও বানাই, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন। আমরা চেষ্টা করব ফর্মটি ফিল আপ করা নিয়েও একটা ভিডিও বানাতে, যাতে আপনাদের সুবিধা হয়। এবং হ্যাঁ, আপনাদের একটা লাইক আমাদেরকে একটা ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে, তাই আমাদের চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন, যাতে আপকামিং ভিডিওগুলোর আপডেট সবার আগে আপনি পেতে পারেন।